মহানয়ার ভোর, যখন সকলেই রেডিও বা টিভিতে দুর্গতি নাশিনী দেখতে ব্যস্ত, সেই সময় রাজ্যের বিভিন্ন জেলা শহরে দাবি উঠছে অভয়া তিলোত্তমার বিচারের দাবিতে। রাত ও ভোর থেকে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে, নাচ গান আবৃত্তির মাধ্যমে প্রতিবাদের সুর গর্জে উঠছে। বুধবার সকালেই ধূপগুড়ি শহরের ফালাকাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ধূপগুড়ি প্রতিবাদী নাগরিক সমাজের পক্ষ থেকে রণরঙ্গিনী জাগো মহালয়ার ভোরে কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচি থেকে আরজি করের ঘটনায় বিচারের দাবি আরও একবার জোরদার করে গর্জে ওঠেন সংগঠনের সদস্যরা। এই মহালয়ার সকালে আপনাদের কর্মসূচিটা কি ছিল? আমাদের মহালয়ার সকালে আজকে কর্মসূচি ছিল, প্রতিবাদেও থাকবো উৎসবেও থাকবো, প্রতিবাদও জারি থাকবে উৎসবও জারি থাকবে, এই আহ্বান জানিয়ে ধূপগুড়িবাসীকে সেই আহ্বানে সাড়া দিতেই আজকে আমাদের এই অনুষ্ঠান। আপনারা দাবিটা কি জানাচ্ছেন? আমরা দাবি প্রথমে অভয়ার সঠিক বিচার, এটাই আমাদের একমাত্র দাবি। বললাম উৎসবেও থাকবো প্রতিবাদেও থাকবো, এবং উৎসবটাও এমন, এটাও আমাদের এবার ভাববার বিষয় যে দুর্গা অন্তর্যামী, তিনিও হয়তো জানতেন এবারও আমাকে রাত জাগতে হবে, ভোর জাগতে হবে মর্তলোকের দুর্গাদের সাথে। আমাদের মৃন্ময়ী মা চিন্ময়ীতে যে আবাহন হবে, তিনিও আমাদের সাথে রাত জাগবেন ভোর জাগবেন, যার জন্যই হয়তো এবার কর আমাদের মহালয়ায় আপনারা দেখবেন দুর্গা পুজো নিবন্ধন ঠিক সেভাবে সমস্ত তিথিগুলোই রাত জাগে ভোরে, রাত জেগে ভোরবেলা করে।